সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। গত বছর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে পুরোদস্তুর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল, কিন্তু তাতে বিজেপির পক্ষে চায় জনমত, বরং ক্ষমতায় আসার স্বপ্ন দেখে মাত্র 77 আসনেই থেমে যেতে হয়েছে গেরুয়া শিবিরকে। যদিও তারপরেও রাজ্যের একের পর এক ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সওয়াল করেছে বিজেপি, যদিও তাতে বিশেষ সুরাহা হয়নি। এবারও ফের রাজ্যের 108 পুরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনী পাচ্ছে না তারা, কারণ পুরো ভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে গতকালই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। বিজেপি জরুরি ভিত্তিতে আবেদনের শুনানিতে সাড়া দিয়ে মামলা দায়েরের অনুমতিও দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ডি রামানার ডিভিশন বেঞ্চ, কিন্তু সেই আর্জি ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট। বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায় ও মৌসুমী রায়ের দায়ের করা এই মামলা খারিজ করে দিয়েছে বিচারপতি চন্দ্রচূড় ও বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চ। ফলে এবার পুরো ভোটেও কেন্দ্রীয় বাহিনীর দাবি মিটল না গেরুয়া শিবিরের। প্রসঙ্গত, বুধবারই কলকাতা হাইকোর্ট জানিয়েছিল 27 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের 108টি পুরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনী থাকবে কি না সেই সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন। আর সেই প্রেক্ষিতে রাজ্য নির্বাচন জানিয়ে দিয়েছে রাজ্য পুলিশ দিয়েই ভোট হবে। কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়েরের অনুমতি চেয়েছিল বিজেপি। সেই অনুমতি মিললেও 24 ঘন্টার মধ্যেই মামলাটি খারিজ করে দিল শীর্ষ আদালত। নিজেদের আবেদনে অবশ্য বিজেপি যুক্তি দিয়েছিল এর আগে কলকাতা পুরসভার ভোট এবং 4টি পুরনিগমের ভোটেও কেন্দ্রীয় বাহিনীর ব্যবহারের বিষয়টি রাজ্য নির্বাচন কমিশনের উপরেই ছেড়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু এই দুই নির্বাচনেই ব্যাপকভাবে ছাপ্পা ভোটসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে, অর্থাৎ রাজ্য নির্বাচন কমিশন হাইকোর্টের আস্থার প্রতি সুবিচার করতে পারেনি। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ অবশ্য নির্দেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট করালে যদি কোনো অশান্তি হয় তাহলে তার দায় বর্তাবে রাজ্য নির্বাচন কমিশনারের উপরেই। তা সত্ত্বেও অবশ্য সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল গেরুয়া শিবির, তাতে অবশ্য লাভ হল না কোনো।